স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাহে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে কে পড়িবে পায়। আমরা সবাই এই কবিতাটার সম্বন্ধে খুবই পরিচিত। 15ই আগস্ট এই রবিবার আমাদের 75তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি, এবং সেই 75 বছর আগে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, এবং সেই স্বাধীনতায় আমাদের অনেক সংগ্রামীদের অবদান আমরা দেখেছি, এবং দীর্ঘ এই 75 বছর আমরা স্বাধীনভাবে ভারতবর্ষে জীবনযাপন করছি। তো আসো আমরা একটা ভিডিও দেখি, সেই ভিডিওয়ে আমরা আমাদের স্বাধীনতার উদযাপন আমরা এই অনলাইনে করি, এবং তারপর আমরা আমাদের প্রাইমারির ক্লাস, আমাদের জুনিয়রের ক্লাস এবং আমাদের সিনিয়রের ক্লাসে আমরা ফেরত যাব। আমরা আগের
কয়েকটা সপ্তাহ ধরে রিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমরা জিওসু পুস্তক রিভাইজ করছিলাম সেটা কোথায় রয়েছে বাইবেলের পুরাতন নিয়ম আমরা তার 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত রিভাইজ করে ফেলেছি আজকে আমরা জিওসু পুস্তকের 6 7 এবং 8 এই তিনটে অধ্যায় রিভাইজ করব আমরা দেখেছিলাম যে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত জিওসুয়ের নেতৃত্ব সম্পর্কে জেনেছি আমরা পুরো জিওসু পুস্তকটাকে 4টে পার্টে ভাগ করে নিয়েছিলাম এবং তার মধ্যে প্রথম পার্টটা আমরা অলরেডি আগের সপ্তাহে কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা দ্বিতীয় ভাগ থেকে শুরু করব দ্বিতীয় ভাগের মধ্যে রয়েছে 6 থেকে 12 এবং এই 6টা অধ্যায় ধরে আমরা দেখব যে কনানীয়দের সঙ্গে ইসরায়েলীয়রা কিভাবে যুদ্ধ করেছিল তাহলে চলো আমরা শুরু করি যেটা দেখতে পাচ্ছি এখানে যে জিওসু রয়েছে এবং ঈশ্বর তাকে একটা ব্যাটেল প্ল্যান অর্থাৎ একটা যুদ্ধের পরিকল্পনা দিচ্ছে আমরা আগের সপ্তাহে ভিডিওতে দেখেছি যে জিওসু এবং সমগ্র ইসরায়েল জাতি জর্দন নদী পার করে জিরিহোতে পৌঁছে গিয়েছিল এবার তারা জিরিহো নগর দখল করবে তখন সদাপ্রভু জিওসুয়ের যে একটা যুদ্ধের পরিকল্পনা দিয়েছিল সেটা অনুযায়ী কিন্তু জিওসুয়রা যুদ্ধ করেছিল আর যুদ্ধের পরিকল্পনার মধ্যে কি ছিল না ঈশ্বর বলেছিলেন যে তোমরা প্রত্যেক দিন সমস্ত যোদ্ধা মিলে প্রত্যেক দিন একবার করে পুরো জিরিহো নগরটা প্রদক্ষিণ করবে কিভাবে করবে না যোদ্ধারা থাকবে এবং সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহন করবে 4 জন যাজক তার আগে আগে থাকবে 7 জন যাজক এবং তাদের প্রত্যেকের কাছে একটা মহাশব্দকারী তুড়ি থাকবে এবং তারা তুড়ি বাজাতে বাজাতে পুরো নগরটা প্রদক্ষিণ করবে এই ছিল সদাপ্রভুর পরিকল্পনা এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি জিরিহো নগর এবং আগেকার দিনে নগরগুলো অত্যন্ত উঁচু প্রাচীর দিয়ে বা প্রাচীর দিয়ে ঘেরা থাকত এখানেও রয়েছে এই যাজকেরা নিয়ম সিন্দুক বহন করছে তার আগে দেখো 7 জন লেবীয় যাজক যারা মহাশব্দকারী তুলি বা সোনা বাজাতে বাজাতে যাচ্ছে এবং তার আগে এবং পিছনে রয়েছে যোদ্ধারা এইভাবে তারা পর পর 6 দিন নগরকে প্রদক্ষিণ করে এই ঘটনাতে কনানীয়রা অর্থাৎ জিরিহো লোকেদের জিরিহোর নগরের লোকেদের মাথায় হাত পড়ে যায় তারা ভাবতে পারছে না যে এটা কি ধরনের যুদ্ধের পরিকল্পনা এটা কি করছে ইসরায়েলরা এবং এরপরে আমরা দেখি যে সপ্তম দিনে তারা সদাপ্রভুর আজ্ঞা অনুযায়ী মোট 7 বার সেই নগরকে প্রদক্ষিণ করে এবং 7 বার প্রদক্ষিণ করার পর জিওসু আদেশ দেন যে সব মহাশব্দকারী তুড়ি বাজাতে এবং যেই মাত্র তুড়ির শব্দ শোনা যায় ও সকলে মিলে একসঙ্গে সিংহনাদ করে অর্থাৎ যা মানে সজোরে চিৎকার করে ওঠে এবং এই চিৎকার এবং এই তুড়ি বাজানোর ফলে পুরো জিরিহো নগরের যে প্রাচীর ছিল সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ে এর ফলে এখন জিরিহো নগর উন্মুক্ত হয়ে যায় এবং ইসরায়েলের সৈন্যরা জিরিহো নগর দখলের জন্য উঠে পড়ে এবং সেখানকার সমস্ত মানুষজন সকলকে তারা নিঃশেষে হত্যা করে কেবলমাত্র একটা পরিবার বাদ দিয়ে আমরা আগের ভিডিওতে পড়েছিলাম সেই পরিবারটি হলো রাহবের পরিবার কেননা সেই গুপ্তচর দুজনকে রাহব সাহায্য করেছিল এবং বিনিময়ে গুপ্তচর দুজন রাহবের কাছে প্রতিজ্ঞা করেছিল যে তার পরিবার এবং তার বংশকে যুদ্ধের সময় রক্ষা করবে সেই অনুযায়ী রাহবের পরিবার একমাত্র রক্ষা পায় এরপরে আমরা দেখব যে জিরিহো নগর থেকে যা কিছু লুট করা হয়েছিল সমস্ত সম্পদ সদাপ্রভুর আজ্ঞা ছিল যে সেই সমস্ত সম্পদ সোনা রূপা যা রয়েছে সব কিছু সদাপ্রভুর ভাণ্ডারে যাবে সেই মতো সমস্ত লুঠিত দ্রব্য সদাপ্রভুর ভাণ্ডারে নিয়ে যাওয়া হলো এবং তারপরে পুরো জিরিহো নগরেতে আগুন ধরিয়ে দেওয়া হলো এবং জিরিহো নগরকে ধ্বংস করে দেওয়া হলো সকলে এই যে সিদ্ধান্ত সেটাকে মেনে নিয়েছিল ইসরায়েল জাতির প্রত্যেকে এবং সমস্ত সম্পত্তি চলে গিয়েছিল সদাপ্রভুর ভাণ্ডারে কেবলমাত্র ইসরায়েল জাতির মধ্যে একজন যার নাম ছিল আখুন সে নিজের লোককে সামলাতে পারেনি সে এই সম্পদের মধ্যে থেকে একটা খুব সুন্দর
বাবিলীয় শাল, 50 শেকল সোনা এবং 200 শেকল রূপো নিজের জন্য নিয়েছিল। তার কারণ হচ্ছে এইখানে সদাপ্রভু বারবার করে বলে দিয়েছিলেন যে যা কিছু ধনসম্পদ লুট করা হবে সেই সমস্ত সম্পদ সদাপ্রভুর ভাণ্ডারেই যাবে, সেখান থেকে কেউ কোনো অংশ নিজের জন্য রাখবে না। কিন্তু একমাত্র আখন যে নিজের লোককে সম্বরণ করতে পারেনি এবং সে এই তিনটে জিনিস ওই সামগ্রী থেকে সরিয়ে নিজের কাছে রেখেছিল, নিজের তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল। আখন ভেবেছিল যে তাকে কেউ দেখতে পাচ্ছে না এবং তার এই চুরির কথা কেউ জানতে পারবে না। কিন্তু স্বভাবতই আমরা ঈশ্বরের দৃষ্টি থেকে পালাতে পারি না, আখনও পারি না। আখনের এই চুরির কথা প্রভু জানত। এদিকে যিহোশু এবং ইসরায়েল জাতির যোদ্ধারা যিহো নগর জয় করার পর তাদের নেক্সট টার্গেট ছিল অয় নগর। অয় একটা ছোট নগর ছিল। সেই অয় নগরে যুদ্ধে যাওয়ার আগে যিহোশু দুজন চরকে অয় নগরে পাঠান এবং সেই চর দুজন অয় নগর প্রদক্ষিণ করে দেখে শুনে এসে ফেরত এলো যিহোশুর কাছে এবং বলল যে অয় নগর খুবই ছোট একটা নগর, খুব বেশি লোকজনও সেখানে নেই, তাই আমাদের প্রত্যেকের যুদ্ধ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইসরায়েল জাতির মধ্যে থেকে মাত্র 2000 বা 3000 জন যোদ্ধা যুদ্ধ করতে গেলে অয় নগরকে জয় করা যাবে। সেই মতোই সৈন্য যিহোশু পাঠালেন, তারা অয় নগরে গেল, কিন্তু ফল হলো পুরো উল্টো। প্রত্যেকে ফেরত এলো আহত হয়ে, এমনকি ইসরায়েল জাতির মধ্যে থেকে 36 জন মারাও গেল। যখন এই ঘটনা ঘটেছে তখন যিহোশু এবং ইসরায়েল জাতি ভেঙে পড়ল। তারা মনে করলো যে প্রভু যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের এই পরাজয় কেন? যিহোর মতো একটা অত বড় নগর অত সহজে সদাপ্রভু আমাদেরকে সমর্পণ করবে, তাহলে এই অয় নগরের পরাজিত হওয়ার পিছনে কারণটা কি? তখন যিহোশু নিজের বস্ত্র ছিঁড়লেন এবং নিয়ম সিন্ধুকের সামনে উপুর হয়ে পড়ে তিনি প্রার্থনা করতে লাগলেন যে তাদের ভুল কোথায়, কেন সদাপ্রভু এই যুদ্ধে তাদের সঙ্গ দিলেন না। সদাপ্রভু তখন যিহোশুকে উত্তর করেন যে তোমাদের ইসরায়েল জাতির মধ্যে একজন আমার আজ্ঞা বা আমার আদেশ লঙ্ঘন করেছে, আমার আদেশ অমান্য করেছে, আর তার ফলস্বরূপই এই পরাজয়। তুমি যদি তোমার সেই পুরো গোষ্ঠীর মধ্যে থেকে তাকে বার করে শাস্তি না দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গ দেব না। এই কথার পর সমস্ত গোষ্ঠী অনুযায়ী যিহোশু প্রত্যেককে ভাগ করলেন। আমরা জানি ইসরায়েলের মোট 12টা গোষ্ঠী ছিল, তার মধ্যে একটা গোষ্ঠী হলো যিহূদা। এই যিহূদা গোষ্ঠীর নাম যখন উঠল যে এই গোষ্ঠীর মধ্যে থেকে কেউ পাপ করেছে, তখন তিনি যিহূদা গোষ্ঠীর মধ্যে থেকে আরও বাছাই করলেন সেরহ বংশ, সেরহ থেকে সত্যির বংশ, সত্যির থেকে কর্মীর পরিবার এবং তার থেকে আখন, আখনকে খুঁজে পাওয়া গেল। এবং যিহোশু আখনকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজ কেন করেছো এবং কি করেছো তা স্বীকার করো। আখন তখন পুরো বিষয়টাই স্বীকার করলো যে সে লোক সংবরণ করতে না পেরে সেই সদাপ্রভুর ভাণ্ডার থেকে তিনটে জিনিস চুরি করেছে এবং সে তার তাঁবুতে লুকিয়ে রেখেছে। তখন যিহোশু দুজন দূতকে পাঠালেন, তারা আখনের তাঁবুতে গেল, সেখান থেকে শাল, সোনা এবং রূপা উদ্ধার করে যিহোশুর কাছে নিয়ে আসা হল এবং আখনের পুরো পরিবার অর্থাৎ আখন তার তাঁবু থেকে উদ্ধার করা চুরি যাওয়া সেই তিনটে জিনিস, তার পুত্র কন্যারা, তার গবাদি পশু, এমনকি তার তাঁবু, যার যা যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে আসা হলো আখর তলভূমিতে। আখর তলভূমি নামক জায়গাতে সমস্ত কিছু আনা হল এবং সেখানে কি করা হলো, সেখানে প্রত্যেকেই তাকে পাথর, ইসরায়েল জাতির প্রত্যেকটি লোক তাকে পাথর মারলো, তাদেরকে হত্যা করলো এবং তারপরে তার সমস্ত জিনিসপত্রকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় একটা পাথরের উঁচু ঢিবি বানানো হলো যাতে প্রত্যেকে
পাপের কথা এবং আপনের শাস্তির কথা স্মরণে রাখে। এবং এইভাবেই সদাপ্রভু তার রাগ থেকে নিবৃত্ত হল। এরপর প্রভু যিহোশুয়াকে দ্বিতীয়বার বললেন যে আবার তোমরা ওই নগর জয় করার জন্য যাও। এবং এইবার সদাপ্রভু তাদেরকে আবার একটা যুদ্ধের পরিকল্পনা দিলেন এবং বললেন যে প্রায় 3,000 সৈন্যকে যেন যিহোশুয়া আগে থেকেই ওই নগরের পিছনে পাঠিয়ে রাখে, সেটা আমরা আগের স্লাইডে দেখলাম। এবং পরের দিনকে যিহোশুয়া আরও প্রায় 5,000 সৈন্য নিয়ে সামনের দিক দিয়ে ওই নগর দখল করল। যখন তারা ওই নগরে ঢুকল এবং ওই নগরের সৈন্যরা তাদেরকে আক্রমণ করল, তখন তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার ভান করল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই নগর থেকে যিহোশুয়া সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, যেন তারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। এবং এর পরের স্লাইডে আমরা দেখব যে ওই নগরের সৈন্যরাও তাদের পিছন পিছন যাত্রা শুরু করেছে, তাদেরকে খাওয়া করেছে। এমন একজনও সেই নগরে ছিল না যে নগরকে ছেড়ে রেখে ওই সৈন্যদের পিছনে যায়নি। তাহলে এখন ওই নগর পুরো ফাঁকা অসুরক্ষিত অবস্থায় রয়েছে। তখন যে 3,000 জন সৈন্য নগরের পিছনে লুকিয়েছিল তারা উঠে এলো এবং একসঙ্গে ওই নগরকে দখল করল। ওই নগর দখল করল, সেখানকার সমস্ত জিনিস লুট করল এবং সেখানকার যা কিছু সম্পদ ছিল অর্থাৎ সোনা রূপা এবং সেখানকার গবাদি পশু সব কিছু তারা নিজেদের জন্য নিল। এরপরে তারা গোটা নগরে আগুন ধরিয়ে দিল। এদিকে ওই নগরের সৈন্যরা যিহোশুয়া এবং তার সৈন্যদেরকে খাওয়া করতে করতে অনেক দূর পৌঁছে গেছে। সেখান থেকে তারা দেখল যে তাদের নগরে আগুন জ্বলছে। আর এই ঘটনা দেখার পর ইসরায়েল জাতির সৈন্যরা ফিরে ওই নগরের সৈন্যদেরকে আক্রমণ করতে শুরু করল। এই আক্রমণের ফলে ওই নগর ধ্বংস হলো। তারা ওই নগরের রাজাকে ধরে নিয়ে এলো এবং তাকে সন্ধ্যে পর্যন্ত গাছে টানিয়ে রাখা হলো। সন্ধ্যের পরে তার মৃত্যু হলে তাকে সেখান থেকে নামিয়ে কবরস্থ করা হয়। এইভাবে আমরা দেখলাম আজকে এই যিহোশুয়া 6, 7 এবং 8 অধ্যায়ের মধ্যে দিয়ে যে প্রভু কিভাবে দুটো নগর, কনান দেশের দুটো শক্তিশালী নগর ইসরায়েল জাতির কাছে সমর্পণ করলেন। আমরা নেক্সট দিন এরপর থেকে রিভাইজ করব। তোমাদের 6, 7 এবং 8 অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষার জন্য করতে হবে সেগুলো ভিডিও শেষে দিয়ে দেওয়া হলো। তোমাদের যাদের কাছে নেই তারা খাতায় লিখে নেবে এবং অভ্যাস করবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।